তার মহদের শ্রেষ্ঠ আমরা বলে মনে। এইবার আধ্যাত্ম লীলা যদি কহিবারে যাই, তিন করি মুসলমান দেখো মতুয়া হইয়ে যায়, তিন করি মুসলমান মতুয়া হইয়ে গেল। কি ঘটনা ঘটিয়া সে মতুয়া হয়েছিল কথাগুলো শোনো দিয়া ভক্ত শ্রোতা মন। বৃষ্টির মধ্যে তো সাউন্ড কম, বক্স বাড়াই দাও। আর পারবে না না, এরা পাচ্ছে সবাই পাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে তো, বৃষ্টিও তো জোর হচ্ছে, ঠিক আছে। এই যে তিন করি মুসলমান মতুয়া হয়ে গেল, চিন্তা করেন না সেন যত ভক্ত জ্ঞানী দল, তিন করি যেদিন দেখো মতুয়ারা যায়, গোপাল সাধু দল নিয়ে ওই রাস্তা দিয়ে ধায়। চিন্তা করেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়, তিন করির বাঙির খ্যাত ধলির সাথ হয়ে যায়। তিন করির এক বাঙি খ্যাত ছিল, ওই বাঙি খ্যাতে দেখো পোকা লেগে গেল, ভক্তরা দেখে বলে বলে দেখি তাই। তিন করি লাঠি নিয়ে সম্মুখে দাঁড়ায়, গোপাল সাধুর দল দেখো ওই রাস্তা দিয়ে যায়। তিন করি লাঠি নিয়ে যখন দাঁড়ালো সামনে, ভাই শোনো শোনো মতুয়ারা আমার কথা নিবা, এই রাস্তা দিয়ে গিয়েলে ঢাঙ্কা বন্ধ করে যাওয়া, এই রাস্তা দিয়ে যদি কেহ চলাচল করে আর কোনোদিন ডঙ্কা জানো বাজে না রাস্তার পরে, ডঙ্কা কাশি তোমরা সবাই যাওয়া, সুস্থভাবে তোমরা এই রাস্তা দিয়ে নেবা। তিন করির ভয়ে দেখো মতুয়ারা যায়, ওরা কান্দি মতুয়ারা যেদিকে ধায়, ডেকে বলে তিন করি ওই মতুয়াদের ধারে, ডঙ্কা তোমরা বাজাতে পারো বলি তোমাদের ধারে, আমার ওই যে বাঙির খ্যাত পোকা লেগে গেছে, বাঙি খ্যাত আমার কিন্তু ধ্বংস হয়ে গেছে, যদি ভগবান তোমাদের থাকে হরি গুরু চান, ওই বাঙি খ্যাতে যদি ভাই ভালো সমান, বাঙি খ্যাতে যদি আবার ফুল জালি হয়, বাঙি খ্যাতে নূতন যদি ফুল জালি পাই, আমার ওই পোকা বাঙি যদি ভালো হয়ে যায়, ডঙ্কা তোমরা বাজাতে পারো কোনো দুঃখ নাই। দল নিয়ে সবাই দেখো ওরা কান্দি গেল, মতুয়ারা মনে তখন ভাবনা করেছিল, এ বাবা গুরুসান তুমি মোদের কথা নিও, কৃপা করে তিন করির বাঙি খেতে ভালো করে দিও, আমরা নইলে এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি, কেমন করি আমরা বলো ডঙ্কা কীর্তন করি, ওরা কান্দি থেকে যখন এরা বাড়ি যায়, তখনকার ওরা কান্দি কিন্তু সহজ কথা নয়, হেঁটে হেঁটে যেতে হতো ওরা কান্দির পথে, 15-20 দিন লাগতো খাই না কোনো মতে, 15-20 দিন পরে ওরা কান্দি থাই, ওরা কান্দি হতে মতুয়ারা বাড়ির দিকে ধায়। ওই যে তিন করি গ্রামের মধ্য দিয়া, মতুয়ারা ডঙ্কা বাজায় যাচ্ছে হাতিয়া, তিন করি ডেকে বলে মতুয়াদের ঠাই, দাঁড়াও দাঁড়াও মতুয়ারা ভেবে দেখি তাই, তোমাদের হরিষাদের গুণ ক্ষমতায় আছে, আমিও ভেবে দেখলাম এই জগৎ বাধে, আমার ভাঙি খ্যাতে ভাঙা ছিল পোকারও ঠেলায়, সব বাঙি নষ্ট হলো একটা বাঙিও নাই, নূতন করে বাঙি খেতে ফুল জালি হইল, এই বাঙি খ্যাতাবার আমার ভালো হইয়ে গেল, একমাত্র হইয়েছে তোমাদের হরি চাঁদের কি পায়, বাঙি খেতে বসে তোমাদের হরি নাম করা চাই, মতুয়ারা বাঙি খেতে বল হরি বল বলে, তিন করিও মতুয়াদের সাথে হরি হরি বলে, সবাই মিলে হরি 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 গুণ গায়, তিন করি হরি বলে মাতুয়ারা হয়, বাঙি খেতে বসে তিন করি মতুয়াদের পায়, বাঙি খেতে তোমরা খাও এই জমিতে ভাই, মতুয়ারা ডেকে বলে তিন করির ধারে, এই বাঙি আঙ্গে আমরা খাবো নাই আসলে, বাঙি আগে নিয়ে তুমি ওরা কান্দি দিবা, গুরুসাদের কাছে আগে প্রসাদ ভাঙাবা, দেখো গুরুসাদকে পরীক্ষা করিবার তরে, তিন করি বড় একটা বাঙি ভাঙলো রাস্তার ধারে, জমি থেকে বড় বাঙি যখন ভাঙিল, একটা পাট কাঠির উপরে বাঙিও বাঁধিল, তিন করি চিন্তা করলো গুরুসান ভগবান, এই পাট কাঠির উপরে বাঙি নিয়ে যদি যেতে পারি ওরা কান্দি ভবন, যদি এই পাট কাঠি ভেঙে নাহি যায় তাহলে বুঝতে পারবো ওরা কান্দি আল্লাহ আমার সাই,
সেই আল্লাহ সেই গুরু স্যার মেনে নেব তাই পাটকাঠির উপরে একটা বাণী বেঁধেছিল, ওই বাণী পাটকাঠি দিয়ে উঁচু করে নিল, রাস্তা দিয়ে পাটকাঠি উঁচু করে নেয়, হেলে দুলে পাটকাঠি চলিছে রে ভাই। তিনি করি মনে ভাবে এত কাঠি ভেঙে যাবে, তাহলে ও যে ভগবান আর প্রমাণ নাহি হবে, আর যদি কাঠি না ভাঙে মনে ভাববো তাই সত্যিকারে যে আল্লাহ সেই গুরু সাতকে পাই। কাঠি নিয়ে তিনি করি রওনা বটে দিল, বসে বসে শোনেনি যত ভক্ত জ্ঞানী দল, তিনি করি আর এক মেয়েকে ডাকে দিয়ে পায় সঙ্গে ও ভাই করে যে সোধাই, গো মাংস ভরে একটা হাড়ির মধ্যে দিয়া হাড়ি মুখ বেঁধে নিয়ে চলো রা কান্দি গিয়া, বুঝে নেব কেমন ওদের বাবা গুরু স্যার সত্যিকারে আল্লাহ কি এসেছে ভগবান। হাড়ির মধ্যে গো মাংস কাঠিতে বাঙি আপনাদের কাছে আমি সেই কথা রাখি, এই নিয়ে ওরা কান্দি যখনই পৌঁছালো, পাটকাঠি যেমন পাটকাঠি তেমন কিন্তু ছিল, হাড়ি ভরা গো মাংস নিয়ে ওরা কান্দি যায়, বিচরণ পাগলা এসে পিঠে তাবা দেয়, এ মেয়া গো মাংস নিয়ে এসেছিস ওরা কান্দি কেন, জবাব দে মেরে তুই গো মাংস আনলি কেন। ওই মেয়া চিন্তা করে আমি গো মাংস এনেছি হাড়ির ভিতরে, কেমন করে জানলো বিচরণ বলো দেখি মরে, গুরু সাদ ডেকে বলে ওই মুসলমানের ঠাই, শোনো মে ভাই আমি আর কি কব আমার ভক্ত জানে তাই, আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ জগতে হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, আমার বলার আগে আমার বিচরণ কয় সব কিছু দিয়েছি আমার বিচরণের ঠাই, এই জন্য বিচরণ পাগলের ধরা, তিন কোড়ির পরবর্তী জেনারেশন যারা সব বিচরণ পাগলের ধরা, বিচরণ পাগল বলছিল ও মেয়া ভাই ওরা কান্দি আইসো গো মাংস নিয়ে আইসো কেন, মেয়া কয় যে আমার আড়িতে গো মাংস, এই লোক জানলো কি করে, গুরু চান ঠাকুর বলছে ও মেয়া ভাই আমি আর কি কব ভগবান পরীক্ষা করতে আইসো না, আমার ভক্তই আগে কয় তা আমি কি বল, অনন্য যুগে যত অবতারগণ এ যুগে ভক্ত তাহা হতে বলবান, আমি কি বলবো আমার বিচরণ যা পারে, বিচরণ বলছে মেয়া তোর গো মাংস নিয়ে বাড়ি যা, গুরু সার ঠাকুর বলছে অবিচরণ আগে বাড়ি কেঁদালে তিন করি মতু হবে কেন, পরে মতুয়া বানাবা না, কাজে বাবা কি করবো কাজে হাড়ি খুলিয়ে দেখ উরাকান্দি যা আসে সব প্রসাদ হয়ে যায়, গো মাংস নাই দেখ উরাকান্দি সন্দেশ হয়ে গেছে ভক্তকে প্রসাদ দে হরি বল, হাড়ি খুলে দেখতে পারে গো মাংস ভার নাই, হাড়ি ভরা সন্দেশ মিষ্টি দেখিবারে পাই, তিন করি পাগল হইয়ে বল হরি বল, আরে এসেছি আজ আমি উরাকান্দি চলে যে আল্লাহ সেই হরি দেখিবারে পায়, আমি আজকের থেকে স্মরণ নিলাম গুরু চান্দের পায়। এই তিন করি জীবনে কি ঘটেছিল আমি নামিয়ে যাবো কেম ভাইয়া, বৃষ্টি আসছে গাতি তাই, বৃষ্টি অতি থাকার গাতি তাই, এই যে তিন করি শেষ পর্যন্ত হলো কি উরাকান্দির থেকে যখন মতুয়া হয়ে গেল, আপনারা বসে শোনেন ভক্ত জ্ঞানী দল, গ্রামে গিয়ে যখন আষাঢ় মেলা ভরে কোনো মুসলমান কি আর তাই গ্রহণ করে, সমস্ত মুসলমান তারা খেপে গেল, তিন কোড়িকে একদিন মসজিদে ডাকিল, ডেকে বলে তিন কোড়ি কও আল্লাহ নাম, আল্লাহ আগেবার আল্লাহ দেও তুমি টান, তিন কোড়ি বলে যে আল্লাহ সেই গুরু চাঁদে জান, ওই মসজিদের ভিতরে যখন হরি হরি কয় মুসলমানরা ধরে তখন তিন কোড়িকে বাড়ি হয় আরে কংসির নাটি ধরে যখন মারি মারে, তিন কোড়ি বলে বাবা গুরু সান রক্ষা করো মরে, তুমি বিনে সংসারে আমার বান্ধব কেহ নাই, বিপদে পড়ে তিন কোড়ি হরি গুরু গায়, আবার বলে মুসলমানে হে তিন কোড়ি বল লা ইল্লাল্লাহি মুহাম্মাদ রাসূলুল্লাহ, তিন কোটি বলে যিনি আল্লাহ তিনি আমার গুরু স্যার, আরে হরি বলে কাঁদে আমার এই মন প্রাণ, পাগল হয়ে গেছে তিন কোটি আর ভাবনা নাই, ওরা যৎঘন্য ভাবে তারে আঘাত করে গায়, আঘাত করে সালার বস্তার মধ্যে ঢুকায় দিল,
মুগু বাঁধিয়া তিন করিকে শিবসা নদীর কাছে নিল। শিবসা নদীর থেকে যখন জলে ফেলতে যায়, দেখে বলে, ও তিন করি আর একবার বল লা ইল্লাল্লাহি মুহাম্মাদ রাসূলুল্লাহ। তিন করি বলছে জয় হরি বল, হরি বল, সেই আল্লাহ সেই হরি, হরি বলে প্রেমানন্দ বল হরি হরি। তিন করি হরি বলে ভাসে চোখের জলে, তিন করি ওই মুগ বাঁধা বস্তা ঢেলে দিয়েছে জলে। তিন করি বলে বাবা গুরুসান তুই বিনে কেউ নাই, আরে বাসি মরি যা করে মর গুরুসাদ সাই। গুরুসাদ বলে যখন তিন করি রূপ দিল, বস্তা বাঁধিয়া যখন নদীতে ছেড়ে দিল, দেখো সকালবেলা কি ঘটনা ঘটিয়া দেখো যায়। তিন করির মাতা সকালে রন্ধন করে যায়, তিন করির মা দেখো ওরা কান্দি গেল, ওরা কান্দি গিয়ে গুরুসাদকে বলতেছিল, হ্যাঁ তুই তালি ওরা কান্দির ভগবান, তোরে দেখে পাগল হয়ে গেছে আমার তিন করি, তুই ওরা কান্দির ভগবান, হে তুই সত্যের ভগবান, তুই সত্যি হরি, তা তুই যদি সত্যি হরি হস আমার তিন করিকে ফিরাই দে, তোর হাতে জীবন মরণ, তুই যদি সত্যি হরি হস আমার তিন করি দে, তিন করি নিয়ে বাড়ি যাই। গুরুসাদ ঠাকুর বলে ও মা ভয় নাই ভয় নাই, তুই বাড়ি যা সময় মতে ঘেরাই দেব গোসাই, তিন করিকে গোসাই বানাই আমি ঘেরাই দেব, অন্তরে অন্তরে আসে আমার ভালো। তিন করির মা দেখো বাড়ি চলে গেল, সবাই জানে তিন করি মারা গেছে ভালো। তিন দিন পরে আমার গুরুসাদ ঠাকুর পায়, ও বিশ্বরো দারিক রে আমার দোমাটকে আসে কেন রে, ও দারি দেখি কামনা সাগর একটা বস্তা বসে কেন, আমার গুরুসানদের লীলা বোঝা যাবে না, ও দারি আরে কামনা সাগর একটা বস্তা বসে কেন দেখি আমার দোমাটকে আসে কেন দেখি বাঁচি আছে নাকি, কেউ যেন মরা ফেলায় গেছে দেখ। সবাই গিয়ে বস্তা যখন ধরিয়া টান মারে, উপরে এনে খুলে দেখে তিন করি ওর ভিতরে, দেখে বলে বাবা গুলসান ও মারা গেছে, আওয়া টাওয়া নাই দেখি কি বলবো তোমার কাছে। ঠাকুর গুলসান দেখে বলে ভয় নাই ভয় নাই, যেমন বস্তা বাঁধা ছিল তেমনি বাঁধা চাই, রেখেতে গদি ঘরে আমার মনে আছে ভাবো, আমার কাছে রেখে তিন করিকে আমি গোসাই বানাইয়ে দেব। গুরুসাদের গদি ঘরের পাশে তিন করি ছিল, এইভাবে তিন মাস অতিক্রান্ত হলো, বস্তার মধ্যে বাঁধায় আমার তিন করি রয়ে। দেখো তিন করির গ্রামে কলেরা বেঁধেছে রে ভাই, আর কেউ বাসে না সবাই মারা যায়, এক ধাত্রে মারা যাচ্ছে কারো বাসার শক্তি নাই। সমস্ত মুসলমান যুক্তি তারা করে চিন্তা করে কি করি ভাই বাসি কেমন করে, ওরা তখন চিন্তা করে মোরা ওরা কান্দি যাব, গুরুসাদের কাছে গিয়ে আমরা নালিশ দিব, কিন্তু কিভাবে মোরা নালিশ দেব মনে ভাবি তাই, যে মোদের আসল ছিল সে তো বেঁচে নাই, তবুও সব মুসলমান ওরা কান্দি গেল। গুরুসাদের কাছে গিয়ে সবাই নালিশ দিল, বাবা আমাদের গ্রামে দেখি কলেরা লেগেছে কিভাবে সারি বলো বলো দেখি মোর কাছে। গুরুসাদ ঠাকুর বলে কি আর তোমাদের হবে, আমার তিন করিকে মেরে তোমরা ডুবাইয়েছো ভাবে, যেখানে হরিভক্তে হয় অপমান সে গ্রাম আর থাকতে পারে না, ভেবে দেখো এখন মুসলমানরা সবাই গুরুসাদের পাও ধরে। দেখে বলে গুরুসাদ ঠাকুর ওই মুসলমানদের ধারে, একমাত্র বাঁচতে পারো আমার কথা নেও, আমার তিন করির পা ধোয়া জল বাড়ি নিয়ে যাও। মুসলমানরা বলে সে তো আর বাঁচিয়া নাই, কোথায় তারে ফিরে পাবো বলো দেখি তাই। গুরুসাদ ঠাকুর বলে আমার তিন করি আছে আমার কাছে, আছে বসে দেখো আমার কাছে। গুরুসাদ ঠাকুর বলে ও তিন করি, তিন করি দুই ডাকের পরে যখন তিন ডাকে দিল, তিন করি বলে বলো বাবা আমি আসি এখানে ভালো, বস্তার বন্ধন খুলে যখন এবার করে, এত সময় কোথায় ছিলা তিন করি বলো দেখি হবে। তিন করি বলে বাবা গেছিলাম হস করিবার ঠাই,
তুমি হাত ধরে নিয়ে গেলে হজের আঙ্গি নাই, শেখাই গিয়ে দেখি বসে আছো তুমি গুরু চাঁদ গোসাই, সর্ব জায়গায় দেখি তুমি গুরু চাঁদ আমার আছো, তুমি বিনে এ জগতে আমার আর কি আছে চিন্তা করেন জ্ঞানী দলে। সেই দিন থেকে তিন করি চরণ ধুলি নিয়া ওদের ওর গ্রামে দেখো দিল সরাইয়া, অগিরামে মুসলমান যারা সবাই মতুয়া হয়ে গেল, তিন করির চরণ কি পায় সব উদ্ধার হয়ে গেল। চিন্তা করেন জ্ঞানী দলে শোনেন দিয়া মন, এই জন্য মতুয়া হতে পারে যে কোনো ব্যক্তি যখন তখন। আচ্ছা বিশেষ একটা ঘোষণা, এই মতুয়া সম্মিলন যারা যারা করছে আমি একটু তাদের নাম বলছি, সভাপতি শ্রী জগদীশ বিশ্বাস, স্বরূপনগর ব্লক মতুয়া সভাপতি, সহসভাপতি বিনয় বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, সরজিৎ গোলদার ও প্রেমানন্দ বিশ্বাস, সম্পাদক দিলীপ বিশ্বাস, সহসম্পাদক ডাক্তার বিমল বিশ্বাস, কালী কিঙ্কর বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস, বাবলু মিস্ত্রি ও রূপল বিশ্বাস, কোষাধ্যক্ষ শঙ্কর বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ অমৃত বিশ্বাস ও দিলীপ বিশ্বাস গোসাই, হিসাবরক্ষক সুবল বিশ্বাস, সহ হিসাবরক্ষক সোমনাথ বিশ্বাস ও আনন্দ খা, আপনারা সকলে এদের জন্য আশীর্বাদ রাখবেন, ঠাকুর যেন এদের সবাইকে মঙ্গল রাখে এবং আস্তে আস্তে যাতে এই কমিটি আরও মজবুত হতে পারে, যাতে আস্তে আস্তে আরও বড় হতে পারে, সকলে আশীর্বাদ রাখবেন যেন এরা সঙ্গবদ্ধ হয়ে আরও প্রতি বছর এই অনুষ্ঠান করতে পারে। জয় হরিপাল। পেয়ালি টিভি যারা আজকে ইউটিউব চালাচ্ছে ওরা আমার গানে সন্তুষ্ট ১০০ টাকা দান করলো, ঠাকুরের কাছে প্রার্থনা করি ওদের ইউটিউব চ্যানেলটা যেন ভালো চলে। জয় হরিবল। আর আজকে আপনারা যারা এখানে এসেছেন, এরা প্রতি বছর অনুষ্ঠান করে বোঝেন তো, এত বড় প্যান্ডেল, অসিত বিশ্বাস উনিও গান শুনে ১০০ টাকা দান করলো। জয় হরিবল, ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর তার মঙ্গল করুক। এত বড় অনুষ্ঠান চালাতে কত টাকা লাগে তো আপনারা বোঝেন সবাই, কাউকে তো বোঝাতে হয় না, কালেকশানের অবস্থাও ভালো না, প্যান্ডেলটাও তো কম না, আর আপনারা সকলে প্রসাদ নেবেন, পাশে প্রসাদ হচ্ছে, আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। আবার এই যে এত বড় অনুষ্ঠান প্রতি বছর যাতে হয়, আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, আমি কমিটির হয়ে আপনাদের সম্মুখে ভিক্ষার্থী হয়ে দাঁড়াবো, আপনারা যে যা পারেন আমাকে দান করেন বাবা গুরুসাদের নামে। আমাদের তো একদিন অর্থ ছিল না, গুরুসাদ ঠাকুর আমাদের অর্থ দিয়েছে, সেই অর্থ গুরুচাঁদের নামে দেবো, তাতে তো বাধা থাকতে পারে না। আপনারা হরিগুরুচাঁদকে যদি ভালোবেসে থাকেন যে যা পারবেন আমাকে দেবেন, আমি এই টাকা কমিটির হাতে তুলে দেবো, দেন যে যা পারেন, আমি ভিক্ষার্থী হয়ে দাঁড়ালাম, ১০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা দেন, আমি ভিক্ষার্থী হয়ে দাঁড়ালাম, আপনারা যে যা পারবেন, কেউ যদি মনে করেন আমি ১০০০ দেবো দেবেন, তাতে কী হয়েছে, আমি নেবো, কী হয়েছে বাবার নাম কি বাবা, সুকান্ত বালা ১০০ টাকা দান করলো। জয় হরিবল। পেয়ালি টিভির তরফ থেকে ১০০ টাকা দান করলো কমিটিকে। জয় হরিবল। এই টাকা আমি নিয়ে যাবো না, সম্পূর্ণ টাকা কমিটির হাতে তুলে দিয়ে যাব, আপনারা যে যা পারেন ৫ টাকা ১০ টাকা ১০০ ৫০০ দেন, আসেন, আসবেন না বা ভালো না নাকি, আমি নেব না তো, কমিটিরই দেব তো, যে যা পারেন দেন, হ্যাঁ ভিতরে যাও, যে যা পারেন দেবে, আর যে না দেবে তার জায়গা থেকে নরবা নয়, যে খারাপ হয়ে দাঁড়ায় থাকবা, যত সময় না দেবে নরবা নয় কি, যাকে প্রথমবারে এ পর্যন্ত যাইখান্ত করি, আর কেন দাঁড়াইব সবার বনে বলি, এরপরে গণপতি সভাতে আসিবে তাহার ভাবের কথা খুলিয়া কহিল, তবে আর বেশি বলে দরকার নাই, এই পর্যন্ত ভাবে সেরে দিয়ে যাই, এদিকে তো আছেন যত ভক্তগণ, বন্দনা করে যাই সকলে চরণ, ভক্তবৃন্দের চরণ অধুলি, ভক্তি তিহারি অস্তকে তুলি, তবে আর দরকার নাই নাই নাই, এ পর্যন্ত ভাববেলা ছেড়ে দিয়ে যাই, এদিকে তো আছেন যত ভক্ত বন্দনা করে যাই সবাই চরণ, ভক্তবৃন্দের চরণ অধুলি, ভক্তি তিহারি অস্তকে তুলি, তবে এই পর্যন্ত প্রথমবারে ভাবকান্ত হলো। জয় জয় হরিগুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো।
হরি বল, হরি বল, জয় হরি বল।